এক সময়ের একটি ছোট রাজ্যের রাজকুমার ছিলেন সারনান। সে নিতান্তই চঞ্চল ছিল এবং খুব হাস্যরসিক ছিল। রাজ্যে রাজ্যে ঘুরে বেড়ানোই তার নেশা ছিল। রাজ্যে রাজ্যে ঘুরতে ফিরতে একদিন নূর পাহাড়ের রাজকন্যার সাথে তার দেখা হয়ে যায়। পলকেই তার হৃদয় কেড়ে নেয় রাজকুমারী। রাজকুমারীর সাথে সারনানের বিয়ে হয়। দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু সুখের দিনগুলো চিরস্থায়ী হয় না। রাজকুমারকে রাজকুমারী পদে পদে সন্দেহ করত। সময়ের সাথে সাথে সারনানের আত্মা ক্ষয় হয়ে যায় এবং তার হৃদয় দুঃখে ভারী হয়ে ওঠে।